আসসালামু আলাইকুম। হাদিসের নামে জালিয়াতি, লেখক ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আসুন্না পাবলিকেশন, পৃষ্ঠা নং 125। দ্বাদশ হিজরি শতকের অন্যতম আলিম হযরত ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হাদিসের গ্রন্থগুলিকে পাঁচটি পর্যায়ে ভাগ করেছেন। প্রথম পর্যায়ে রয়েছে তিনখানা গ্রন্থ, সহিহ বুখারী, সহিহ মুসলিম ও মুয়াত্তা ইমাম মালিক। এই তিনখানা গ্রন্থের সকল সনদসহ বর্ণিত হাদিসের গ্রহণযোগ্য বলে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে সে সকল গ্রন্থ যেগুলির হাদিস মোটামুটি গ্রহণযোগ্য বলে প্রমাণিত হলেও সেগুলিতে কিছু অনির্ভরযোগ্য হাদিসও রয়েছে। মোটামুটিভাবে মুসলিম উম্মাহ এ সকল গ্রন্থকে গ্রহণ করেছেন ও তাদের মধ্যে এগুলি প্রসিদ্ধ লাভ করেছে। এই পর্যায়ে রয়েছে তিনখানা গ্রন্থ, সুনানে আবি দাউদ, সুনানে নাসাই, সুনানে তিরমিজি, ইমাম আহমদের মুসনাদে প্রায় এই পর্যায়ে, অর্থাৎ মুসনাদে আহমদ। এই হাদিসগুলোতে কিছু অনির্ভরযোগ্য হাদিসও রয়েছে। তৃতীয় পর্যায়ে রয়েছে ওই সকল গ্রন্থ যা ইমাম বুখারী, ইমাম মুসলিম প্রমুখ মুহাদ্দিসের আগে বা পরের যুগে সংকলিত হয়েছে, কিন্তু তার মধ্যে বিশুদ্ধ, দুর্বল, মিথ্যা, ভুল সব ধরনের হাদিস রয়েছে, যার ফলে বিশেষজ্ঞ মুহাদ্দিস ভিন্ন অন্য বিশেষজ্ঞ মুহাদ্দিস ছাড়া এ সকল গ্রন্থ থেকে উপকৃত হওয়া সম্ভব নয়, কারণ এগুলোর মধ্যে বিশুদ্ধ, দুর্বল, মিথ্যা, ভুল সব ধরনের হাদিস রয়েছে। এ সকল গ্রন্থ মুহাদ্দিসদের মধ্যে তেমন প্রসিদ্ধি লাভ করেনি। এই পর্যায়ে রয়েছে যেগুলোর মধ্যে ভুল হাদিস রয়েছে, মিথ্যা হাদিস রয়েছে। তো এই হাদিসে এরকম কয়েকটি গ্রন্থের নাম হলো মুসনাদে আবি ইয়ালা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি সাইবা, মুসনাদে আবাদ ইবনে হুমায়ুদ, মুসনাদে তাআলিসি ইমাম বাইহাকি সংকলিত হাদিস গ্রন্থ। ইমাম বাইহাকির সংকলিত হাদিস গ্রন্থসমূহ যেমন সুনানে কুবরা, দালাইলুন নবুয়াত, শুয়াবুল ইমান ইত্যাদি। ইমাম তাহাবির সংকলিত হাদিস গ্রন্থসমূহ শারহে মানিল আসার, শারহ মুশকিলিল আসার ইত্যাদি। তাবারানির সংকলিত হাদিস গ্রন্থসমূহ আল মুজামুল কাবির, আল মুজামুল আওসাত, আল মুজামুস সাগির ইত্যাদি। এ সকল গ্রন্থের সংকলকগণের উদ্দেশ্য ছিল যা পেয়েছেন তাই সংকলন করা, তারা নিরীক্ষা ও যাচাইয়ের দিকে মন দেননি। চতুর্থ পর্যায়ের গ্রন্থগুলি হল ওই সকল গ্রন্থ যা কয়েক যুগ পরে সংকলিত হয়। এ সকল গ্রন্থের সংকলকরা মূলত নিম্ন প্রকারের হাদিস সংকলন করেছেন। যে সকল হাদিস পূর্ব যুগে অপরিচিত বা অজানা থাকার কারণে পূর্ববর্তী গ্রন্থসমূহ সংকলিত হয়নি, যে সকল হাদিস দুই নম্বর, যে সকল হাদিস কোনো অপরিচিত গ্রন্থে সংকলিত ছিল, তিন নম্বর লোকমুখে প্রচলিত বা ওয়াইজদের ওয়াজে প্রচারিত বিভিন্ন কথা যা কোনো হাদিসের গ্রন্থে স্থান পায়নি, চার নম্বর বিভিন্ন দুর্বল ও বিভ্রান্ত সম্প্রদায়ের মধ্যে প্রচলিত কথাবার্তা, পাঁচ নম্বরে যে সকল হাদিস মূলত সাহাবি তাবেঈদের কথা, ইহুদিদের গল্প বা পূর্ববর্তী জামানায় জ্ঞানী ব্যক্তিদের কথা, যেগুলিকে ভুলক্রমে বা ইচ্ছাপূর্বক কোনো বর্ণনাকারী কোনো হাদিসের রাবি হাদিস বলে বর্ণনা করেছেন, ছয় নম্বরে কোরআন বা হাদিসের ব্যাখ্যা জাতীয় কথা যা ভুলক্রমে কোনো সৎ বা দরবেশ মানুষ অর্থাৎ ভালো মানুষ তার হাদিস বলে বর্ণনা করেছেন, এগুলো এ সকল গ্রন্থে হাদিসের নামে এসেছে। হাদিস থেকে উপলব্ধিকৃত অর্থকে কেউ কেউ ইচ্ছাপূর্বক অর্থাৎ হাদিস না, হাদিস থেকে হাদিসের একটা ব্যাখ্যা, হাদিসের একটা ব্যাখ্যাকেও কেউ কেউ ইচ্ছাপূর্বক হাদিস বলে চালিয়ে দিয়েছেন, অথবা বিভিন্ন সনদে বর্ণিত বিভিন্ন হাদিসের বাক্যকে একটি হাদিস বলে বর্ণনা করেছেন।
এ ধরনের হাদিস সংকলক সংকলন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো ইবনে হিব্বানের আদ দুয়াফা, ইবনে আদি আল কামিল, খতিব বাগদাদি, আবু নুআইম আল আসফাহানি, ইবনে আসাকে, ইবনুল নাজ্জা ও দাইলামি কর্তৃক সংকলিত গ্রন্থসমূহ, খাওয়ারিজমি কর্তৃক সংকলিত মুসনাদে ইমাম আবু হানিফাও প্রায় এই পর্যায়ে পড়ে। এ পর্যায়ে গ্রন্থসমূহের হাদিস হয় দুর্বল অথবা বানোয়াট। পঞ্চম পর্যায়ের গ্রন্থসমূহে ওই সকল হাদিস রয়েছে যা ফকিহগণ, সুফিগণ বা ঐতিহাসিকগণের মধ্যে প্রচলিত ও তাদের লেখা বইয়ে পাওয়া যায়। যে সকল হাদিসের কোনো অস্তিত্ব পূর্বে চার পর্যায়ের গ্রন্থে পাওয়া যায় না, এসব হাদিসের মধ্যেও এমন হাদিস রয়েছে যা কোনো ধর্মস্যুত ভাষাজ্ঞানী পণ্ডিত পাপাচারী মানুষ তৈরি করেছে, আর তিনি তার বানোয়াট হাদিসের জন্য এমন সনদ তৈরি করেছেন যার ত্রুটি ধরা, যার দোষ, যার খুদ ধরা দুঃসাধ্য ব্যাপার। আর তার বানোয়াট হাদিসের ভাষাও এরূপ সুন্দর যে রাসুলে আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা বলে সহজেই বিশ্বাস হবে। এ সকল বানোয়াট হাদিস ইসলামের মধ্যে শুধু প্রসারে বিপদ ও ফিতনা সৃষ্টি করেছে। তবে হাদিস শাস্ত্রে সুগভীর পাণ্ডিত্যের অধিকারী বিশেষজ্ঞ মুহাদ্দিসগণ হাদিসের ভাষা ও সূত্রে তুলনামূলক আলোচনার মাধ্যমে তার ত্রুটি খুঁজে বের করতে সক্ষম হন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাহুল্লাহ আলাই বলেন, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের হাদিস গ্রন্থের উপরেই শুধুমাত্র মুহাদ্দিসগণ নির্ভর করেছেন। তৃতীয় পর্যায়ের হাদিস গ্রন্থসমূহ থেকে হাদিস শাস্ত্রে সুগভীর পাণ্ডিত্যের অধিকারী ইলমু রিজাল ইলাল শাস্ত্রে পণ্ডিত বিশেষজ্ঞ মুহাদ্দিসগণ ছাড়া কেউ উপকৃত হতে পারেন না, কারণ এ সকল গ্রন্থে সংকলিত হাদিসসমূহের মধ্য থেকে মিথ্যা হাদিস ও নির্ভরযোগ্য হাদিসের পার্থক্য শুধু তারাই করতে পারেন। আর চতুর্থ পর্যায়ের হাদিস গ্রন্থসমূহ সংকলন করা বা পাঠ করা এক ধরনের জ্ঞান বিলাসিতা ছাড়া কিছুই নয়। সত্য বলতে রাফেজি, মোতাজিলি ও অন্যান্য সকল বিদাতি ও বাতিল মতের মানুষেরা খুব সহজেই এ সকল গ্রন্থ থেকে তাদের মতের পক্ষে বিভিন্ন হাদিস পেশ করে নিতে পারেন, বিভিন্ন হাদিস বের করে নিতে পারেন। কাজেই এ সকল গ্রন্থের হাদিস দিয়ে কোনো মত প্রতিষ্ঠা করা বা কোনো মতের পক্ষে দলিল দেওয়া আলেমদের নিকট বাতুলতা ও অগ্রহণযোগ্য।